রায়হান হত্যা পুলিশ সদর দপ্তরের তদন্ত টিমের প্রতিবেদন আগামী সোমবার রায়হান আহমদ হত্যার ঘটনায় পুলিশ সদর দপ্তরে ঘটিত টিমের তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করা হবে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এ টিমের প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এআইজি ক্রাইম অ্যানালাইসিস বিভাগ মোহাম্মদ আয়ুব এ টিমের সিলেটে কাজ শেষ করে গতকাল বুধবার ঢাকায় চলে যায় এর আগে গত মঙ্গলবার এআইজি মোহাম্মদ আয়ুবের নেতৃত্বে পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটির সদস্যরা সিলেটে আসেন এবং রাত আটটার দিকে রায়হানের বাড়িতে যান এ সময় তারা রায়হানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পরে তদন্ত কমিটির প্রধান এআইজি মোহাম্মদ আয়ুব সাংবাদিকদের বলেন এসআই আকবরের পালিয়ে যাওয়ার সাথে আর কেউ সংশ্লিষ্ট আছেন কিনা সে বিষয়টি তদন্ত করার জন্যই আমাদের সিলেটে আসা এই তদন্তর অংশ হিসেবে আমরা রায়হানের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি জানা গেছে সদর দপ্তরের কমিটি বুধবার দুপুর পর্যন্ত এস এমপিতে তাদের তদন্ত কাজ চালিয়েছে আগামী সোমবার এ কমিটির প্রতিবেদন দেয়া হবে উল্লেখ্য সিলেটের বন্দরবাজার ফাড়িতে পুলিশি নির্যাতনের রায়হান আহমেদের মৃত্যুর একদিন পর পালিয়ে যান মূল অভিযুক্ত ফাড়ি ইনচার্জ এসে আকবর হোসেন ভুইয়া এ পালানোর ঘটনায় এসএমপির আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গত সোমবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়